ক্লাস টেনের ভৌত বিজ্ঞান ক্লাস আমরা শুরু করব। আজকে আমাদের চ্যাপ্টার হলো লাইট, এবং লাইটের যে টপিকটা আমরা পড়ব সেটি হলো লেন্স। তোমার চোখে যদি দেখতে অসুবিধা হয় তাহলে তুমি চোখের ডাক্তারবাবুর কাছে যাও, এবং ডাক্তারবাবু তোমাকে একটি চশমা দিলেন। এই চশমাতে যে স্বচ্ছ কাঁচের একটা যন্ত্র লাগানো থাকে সেটি হলো আসলে লেন্স। চশমার সাহায্যে আমরা ঝাপসা জিনিসকে স্পষ্টভাবে দেখতে পাই। এছাড়াও ছোট জিনিসকে বড় করে দেখার জন্যে আমরা ব্যবহার করি আতস কাঁচ বা ম্যাগনিফাইং গ্লাস, যার সাহায্যে বইয়ের ছোট লেখা পড়তে আমাদের বেশ সুবিধা হয়। আতস কাঁচের সাহায্যে ছোট জিনিসকে বড় করে দেখতেও আমরা ব্যবহার করি লেন্স। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমরা লেন্স ব্যবহার করি। প্রথমেই জেনে নেওয়া যাক লেন্স আসলে কি। দুটি গোলীয় তল বা একটি গোলীয় তল এবং একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে বলা হয় লেন্স। লেন্স সাধারণত কাঁচের তৈরি হয়। এবারে এসো জেনে নেওয়া যাক লেন্স কত রকমের হতে পারে বা লেন্সের প্রকারভেদ। প্রধানত লেন্স দু প্রকারের হয়, উত্তল লেন্স বা অভিসারী লেন্স এবং অবতল লেন্স বা অপসারী লেন্স। উত্তল লেন্স কাকে বলে? যে লেন্সের মধ্যভাগ মোটা ও প্রান্তের দুই দিক ক্রমশ সরু তাকে বলা হয় উত্তল লেন্স বা অভিসারী লেন্স। অপরদিকে অবতল লেন্স কাকে বলে? যে লেন্সের মধ্যভাগ সরু ও প্রান্তের দিক ক্রমশ মোটা তাকে বলা হয় অবতল লেন্স বা অপসারী লেন্স। এখানে একটি উত্তল লেন্স এবং একটি অবতল লেন্সের জ্যামিতিক চিত্র দেখানো হয়েছে। খেয়াল করলে দেখবে উত্তল লেন্সের পেটের দিকটা বা মধ্যভাগ বেশ মোটা এবং প্রান্তের দিক সরু, আবার অবতল লেন্সের মধ্যভাগ সরু কিন্তু প্রান্তের দিক ক্রমশ মোটা। উত্তল ও অবতল লেন্স আবার তিন প্রকারের হতে পারে। যে উত্তল লেন্সের উভয় তলই উত্তল তাকে বলা হয় উভত্তল লেন্স, যা চিত্র এতে দেখানো হয়েছে। একটি সমতল ও অপরটি উত্তল হলে তাকে বলা হয় সমতলোত্তল লেন্স, যা চিত্র বিতে দেখানো হয়েছে। এবং একদিকে অবতল ও অন্যদিকে উত্তল হলে তাকে আমরা বলি অবতলোত্তল লেন্স, যা চিত্র সিতে দেখানো হয়েছে। অনুরূপভাবে অবতল লেন্সও উভাবতল, সমতলাবতল ও উত্তলাবতল এই তিন প্রকারের হতে পারে, যা যথাক্রমে চিত্র ডি, ই এবং এফ এই ছবিগুলিতে দেখানো হয়েছে। এবারে এসো আমরা দেখে নিই বাস্তবে উত্তল লেন্স এবং অবতল লেন্স কীরকম দেখতে হয়। এখানে একটি উত্তল লেন্সের বাস্তব চিত্র দেখানো হয়েছে, যার পেটের দিকটা মোটা এবং প্রান্তের দিক ক্রমশ সরু। আবার একটি কাঁচের তৈরি অবতল লেন্স বাস্তবে এই রকম দেখতে হয়, যার মধ্যভাগ ক্রমশ সরু এবং প্রান্তের দিক মোটা। এখানে দেখো একটি অবতল এবং উত্তল লেন্সকে পাশাপাশি দেখানো হয়েছে, যা দেখে তোমরা সহজেই বুঝতে পারবে যে অবতল লেন্সের আকৃতি কীরকম এবং উত্তল লেন্সের আকৃতি কী ধরনের হয়ে থাকে। লেন্স সম্পর্কে জানতে গেলে প্রথমেই আমাদের লেন্স সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ রাশি সম্পর্কে জেনে নিতে হবে। রাশিগুলি হল বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, প্রধান অক্ষ, উন্মেষ, আলোক কেন্দ্র এবং ফোকাস বিন্দু। প্রথমেই আমরা এই রাশিগুলির চিত্রসহ সংজ্ঞা বুঝে নেব। প্রথমে বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার। লেন্সের তল গোলীয় হলে সেটি যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে ওই প্রতিসারক তলের বক্রতা কেন্দ্র বলা হয়। দুই গোলীয় তল বিশিষ্ট লেন্সের দুটি বক্রতা কেন্দ্র থাকে। 5.23 নম্বর চিত্রে C1 ও C2 হল দুটি বক্রতা কেন্দ্র। লেন্সের দুটি তলের মধ্যে একটি সমতল হলে তার বক্রতা কেন্দ্র অসীমে অবস্থিত হয়। দ্বিতীয় হল বক্রতা ব্যাসার্ধ
বা রেডিয়াস অফ কার্ভেচার। লেন্সের যে তল, যে গোলকটির অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে ওই তলের বক্রতা ব্যাসার্ধ বলে। 5.23 নম্বর চিত্রে C1M1 ও C2M2 হল লেন্সের দুটি বক্রতা ব্যাসার্ধ, যা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস, লেন্সের দুটি বক্রতা কেন্দ্রের সংযোজী সরলরেখাকে লেন্সটির প্রধান অক্ষ বলা হয়। 5.23 নম্বর চিত্রে C1 C2 হল প্রধান অক্ষ। উন্মেষ বা অ্যাপারচার, 5.23 নম্বর চিত্রে লেন্সের ব্যাস AB কে বলা হয় লেন্সটির উন্মেষ বা অ্যাপারচার। এবারে আমরা জানব লেন্সের আলোক কেন্দ্র কি। 5.33 নম্বর চিত্রে আপতিত রশ্মি AB ও নির্গত রশ্মি CD পরস্পরের সমান্তরাল, অর্থাৎ AB সমান্তরাল CD। এই অবস্থায় BC আলোকরশ্মি লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় লেন্সটির প্রধান অক্ষকে O বিন্দুতে ছেদ করেছে। O বিন্দুটিকে বলা হয় লেন্সের আলোক কেন্দ্র। লেন্স যত সরু হবে আলোকরশ্মির বিচ্যুতি তত কমতে থাকে। এখন আমরা যদি লেন্সের বেধ বা থিকনেসকে খুব কম ধরি, অর্থাৎ পাতলা লেন্সের ক্ষেত্রে AB, BC ও CD একই সরলরেখায় আছে বলে ধরে নেওয়া যেতে পারে। সুতরাং পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র হল প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু যার মধ্যে দিয়ে আলোকরশ্মি গেলে তার কোনো রকম বিচ্যুতি হয় না। 5.34A এবং B নম্বর চিত্রে যথাক্রমে পাতলা উত্তল লেন্স ও পাতলা অবতল লেন্সের আলোক কেন্দ্র দেখানো হয়েছে। এই অধ্যায়ে আমরা মনে রাখব লেন্স সম্পর্কিত যে সকল আলোচনা করা হবে সেখানে ধরে নেওয়া হবে যে সব লেন্সই হল পাতলা লেন্স বা থিন লেন্স। সুতরাং আলোককেন্দ্রের সংজ্ঞা হল, আলোককেন্দ্র লেন্সের অভ্যন্তরে অবস্থিত এমন একটি নির্দিষ্ট স্থির বিন্দু যে বিন্দুর মধ্যে দিয়ে আলোকরশ্মি গেলে রশ্মিটির কোনো রকম বিচ্যুতি হয় না, অর্থাৎ লেন্সে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিসরণের পর আলোককেন্দ্রের মধ্যে দিয়ে যদি যায় তবে দ্বিতীয় তলে নির্গত রশ্মি আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয়। এই চিত্র দুটিতে আমরা লেন্সের আলোককেন্দ্র বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝে নেব। এখানে লেন্সের উপর আপতিত রশ্মি AB এবং লেন্সের দ্বিতীয় তল থেকে নির্গত রশ্মি CD পরস্পর সমান্তরাল। তা যদি হয় তবে এই আলোকরশ্মি লেন্সের মধ্যে দিয়ে প্রতিসৃত হবার সময় লেন্সের প্রধান অক্ষকে O বিন্দুতে ছেদ করেছে এবং এই O বিন্দুকে বলা হয় লেন্সটির আলোক কেন্দ্র। একটি উত্তল লেন্স এবং একটি অবতল লেন্সের আলোক কেন্দ্রের অবস্থান যথাক্রমে চিত্র A এবং চিত্র B দেখানো হয়েছে। লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা এবং চিত্র ছাত্ররা খুব ভালোভাবে মনে রাখবে, এটি পরীক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুতরাং আলোককেন্দ্র সম্পর্কে যে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে তা হল, যে কোনো লেন্সের আলোককেন্দ্র সর্বদা একটি নির্দিষ্ট স্থির বিন্দু হয় এবং লেন্সের আলোককেন্দ্রের মধ্যে দিয়ে কোনো আলোকরশ্মি নির্গত হলে তার কোনো রকম বিচ্যুতি হয় না, অর্থাৎ তার অভিমুখের কোনো পরিবর্তন দেখা যায় না।